তো দেখো ভরাইপুরে নতুন কিছু হবে আর আমি তোমাদেরকে জানাবো না, এটা কিন্তু হতে পারে না। কেননা ভরাইপুর শহরটাকে না আমি ভীষণ ভালোবাসি, ঠিক আছে? কেননা ছোটবেলা থেকে এই শহরে ভীষণ যাতায়াত আমার। যাই হোক, আজকের ফাইনালি ভরাইপুর সিলেবাসের উদ্বোধন রয়েছে এবং সকাল থেকেই খবর পাচ্ছি যে উদ্বোধনে নাকি প্রচুর মানুষজন এসছে। তো যেমনটা আমি আমার প্রতিটা ভিডিওতে বেশিরভাগ দেখাই যে কোন জায়গায় কীভাবে যাওয়া যায় না যায়, তো তেমনই আজকের ভরাইপুর সিলেবাসে যেহেতু উদ্বোধন রয়েছে, তো এই ভরাইপুর সিলেবাসটা কোথায় রয়েছে এবং তুমি কোন রাস্তা থেকে যেতে পারবে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো দেখো ভরাইপুর সিলেবাসে যাওয়ার জন্য সবার প্রথম তোমাদেরকে নামতে হবে, কিন্তু মানে ট্রেন পথে আসলে তোমাদেরকে নামতে হবে এক নম্বর প্ল্যাটফর্মে, এবং এই এক নম্বর প্ল্যাটফর্মে যে টিকিট কাউন্টার রয়েছে এই টিকিট কাউন্টার থেকে তোমরা বাইরে আসবে। আসার পরে তোমরা এখানে যে অটো স্ট্যান্ড বা রিক্সা স্ট্যান্ড রয়েছে এখান থেকে তোমরা রিক্সা বা অটো করে চলে যেতে পারো। তবে আমার মনে হয় যে তোমাদেরকে অটো বা রিক্সা ধরার কোনো প্রয়োজন নেই, কেননা এখান থেকে মাত্র এই সাইডে মাত্র 2 মিনিট হাঁটলেই সিলেবাসে পৌঁছে যাওয়া যাবে। চলো কোন রাস্তা দিয়ে যেতে হবে এখন সেটাই তোমাদেরকে দেখাই। এই হলো ভরাইপুর জাংশন থেকে বাইরে আসা রাস্তা, অর্থাৎ 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে আসা রাস্তা, এবং বাইরে আসলেই তোমরা দেখতে পাবে যে এখানে কিন্তু একটা অটো স্ট্যান্ড রয়েছে। এই অটো স্ট্যান্ড থেকে একদম পুরো সোজা ভরাইপুর রেলগেটের দিকে তোমরা চলে যাবে, অর্থাৎ 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বাম দিকে রাস্তা ধরে সোজা হাঁটতে থাকবে, একদম পুরো তোমরা পৌঁছে যাবে ভরাইপুর রেলগেটের কাছে যে 3 রাস্তার মোড় রয়েছে ওইখানে। এবং ভরাইপুর সিলেবাসের যে শোরুমটা হয়েছে সেটাও কিন্তু ওই একদম পুরো 3 রাস্তার মোড়েই রয়েছে। তো দেখো আজকের কিন্তু এই সিলেবাসে যাচ্ছি, আমার একটা ছোটোখাটো কেনাকাটা রয়েছে, যেমন ওই প্যান্টের বেল্ট, ঠিক আছে? মানে বেল্ট কিনবো বলে এসেছি আমার এবং আমার দাদার, যেহেতু আজকে প্রথম উদ্বোধন রয়েছে এবং অনেকেরই রিকোয়েস্ট এসছে যে যেদিন ভরাইপুর সিলেবাসের উদ্বোধন হবে সেই দিন একটা ভিডিও বানিও, কেননা কোথায় হচ্ছে না হচ্ছে সেটা আমরা জানতে পারবো, ওই জন্য এই ভিডিওটা বানানো। অ্যাকচুয়াল কিন্তু সিলেবাসের প্রমোশন করার জন্য কোনো রকম এই ভিডিও বানানো হচ্ছে না, শুধুমাত্র আমার কিছু বন্ধু বান্ধবদের যাতে সুবিধা হয় সিলেবাসে আসতে ওই জন্য এই ভিডিওটা বানানো। তো চলো কাছাকাছি চলে এসেছি, বললাম না মাত্র 2 থেকে 3 মিনিট মতো হাঁটতে হবে, চলে এসেছি কাছাকাছি। ভরাইপুর সিলেবাসে আসার জন্য আমি তো চলে এসেছি ভরাইপুর স্টেশন রোড দিয়ে, অর্থাৎ 1 নম্বর প্ল্যাটফর্মের পিছন থেকে যে রাস্তাটা সোজা ভরাইপুর রেলগেটের কাছে চলে এসেছে এখানে। এবং এখানে আসার পরেই দেখতে পাবে যে সিলেবাসটা রয়েছে, অর্থাৎ সিলেবাসের শোরুমটা রয়েছে। তবে তোমরা যারা গাড়ি নিয়ে আসবে তারা কিন্তু এই ভরাইপুর কুলপি রোড দিয়ে চলে আসতে পারো, যেমন এই সাইডে রয়েছে ভরাইপুর রেলগেট, যেমন দূরে দেখতেই পাচ্ছ যে রেলগেটের উপরে যে রডটা থাকে, অর্থাৎ যে মানে লোহার অংশটা থাকে সেটাই দেখা যাচ্ছে। এই সাইডে রয়েছে ভরাইপুর রেলগেট, আর এই সাইডে রয়েছে ভরাইপুর থেকে কলকাতা যাওয়ার রাস্তা, এবং এই যে 3 রাস্তার মোড় রয়েছে এই মোড়ের একদম পুরো সামনেই তোমরা দেখতে পাবে যে ভরাইপুর সিলেবাসের শোরুমটা রয়েছে। তো এই 3 রাস্তার মোড়ে আসলেই যে তোমরা সরাসরি সিলেবাসে প্রবেশ করতে পারবে সেরকম কোনো ব্যাপার নয়, যেমন সিলেবাসে প্রবেশ করার জন্য যে গেট রয়েছে সেই গেটটা হচ্ছে এই ভরাইপুর কুলপি রোডে অবস্থিত এই এই দিকে, এবং সিলেবাস থেকে বাহিরে আসার গেটটা রয়েছে এই ভরাইপুর স্টেশন রোডে এই দিকে। তো চলো আপাতত আমি প্রবেশ গেটের দিকে যাই এবং দেখি যে ওই পারে কীরকম অবস্থা রয়েছে। তো এটাই হচ্ছে সিলেবাসে প্রবেশ করার গেট, এবং এখানে এসে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু লাইন পড়ে গিয়েছে, যেমনটা এই সাইডে আমি দেখতে পাচ্ছি, মানে ধর্মতলাতেও লাইন পড়ে যায় আর ভরাইপুরেও লাইন পড়ে গিয়েছে। ওরে বাবা, এ তো অনেকটাই লাইন পড়ে গিয়েছে। তো এখানে আসার পরে যে লাইনটা আমি দেখেছি, এই লাইনটা দেখার পরে আমার কিন্তু এখানে দাঁড়ানোর আর মোটেই ইচ্ছা নেই, মানে এসেছিলাম বেল কিনবো বলে, কেনার কোনো প্রয়োজন নেই, চলে যাচ্ছি। পুজো এখনো যেহেতু 1 সপ্তাহের উপরে বাকি রয়েছে, তো পুজোর আগে যে কোনো দিন এসে আমি কিনে নিয়ে যাব, ঠিক আছে? তো এই হলো সিলেবাসে আসার রাস্তা এবং যাবতীয় ডিটেলস। তো ভালো লাগলে চলে আসতে পারো, এই জন্য কিন্তু সিলেবাস থেকে আমাকে 1 টাকাও দেয়নি, ঠিক আছে?